ভিউয়ার্স, আপনারা দেখছেন ইয়েস টিভি ইউটিউব চ্যানেল। আমি সাথে আছি এমডি জুনাইদ আহমেদ। আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপসের সাহায্যে আপনারা মোবাইলে যে কোনো মানুষ আপনার মোবাইলে টাচ করলে পর ছবি উঠে যাবে। এই অ্যাপসটি আপনারা প্রথমে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। এর জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে এই অ্যাপসটি খুঁজে বের করতে হবে। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন। YTMP হাউ টাচ মাই ফোন, তারপর আপনারা ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে নেক্সট পাঁচবার আপনারা নেক্সটে ক্লিক করবেন। 1, 2, 3, 4, 5 পাঁচবার আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ব্যাক বাটনে প্রেস করবেন। ব্যাক বাটনে প্রেস করার পর এখান থেকে আপনারা এই অপশনটিতে ওকে করে দিবেন। তারপর আপনারা অনলি দিস টাইম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। অ্যাপসের মধ্যে ক্লিক করার পর এলাও করে দিবেন। এখন আপনাদের এই অ্যাপসের সেটিং সম্পূর্ণ চালু হয়ে গেছে। এখন যদি কেউ আপনার এই ফোন থেকে লক খোলার চেষ্টা করে, তাইলে আপনার ছবি উঠে যাবে। এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা আপনাদের ফোনকে সুরক্ষিত রাখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ হচ্ছে যদি আমি এখন আমার ফোনটি অফ করি, তাইলে আমার ফোনটি আবার স্ক্রিন রেকর্ডটি বন্ধ হয়ে যাবে। তবে ফোনটি অফ করে যে কোনো মানুষ আপনার ফোনে টাচ করলে ওনার ছবি উঠে যাবে। এভাবে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।